কারণ কার কখন মওয়াদের সময় হইয়া যায়। আজরাইল কিন্তু প্রত্যেকের বিছানে হাত পাইতে দারোগার মতো সব সময় ঘুরতে আছে। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করে থাপাটা মারবে, এক সেকেন্ড সময় পাওয়া যাবে না। আর কিন্তু কোন ডাক্তার কবিরাজে কাজ হবে না। কাজী বাবা যারা বাইরা মরবেন, কবরে যাইবেন, যারা আখেরাতকে বিশ্বাস করছেন, বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, ইমানটা ঠিক করে মলর কবরে যাইও। কারণ কবরে কোনো চালাকি বুদ্ধিমানি, কোনো সার্টিফিকেট, কোনো বাইরা দলের পরিচয় চলবে না। এমপিগিরি, মন্ত্রীগিরি, মুফতিগিরি, মহাদ্দেশগিরি, পীরগিরি, মুরিদগিরি, চক্ষু বোঝার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাইবে। বাবা বাদশার জন্য কাপড় হবে তিনটা, ফকিরের জন্য কাপড় হবে তিনটা, পীরের জন্য বাইরে কবর হবে সাড়ে তিন হাত, মুরিদের জন্য কবর হবে সাড়ে তিন হাত, পীরের জন্য প্রশ্ন তিনটা, মুরিদের জন্য প্রশ্ন তিনটা, কবরে কিন্তু আর কোন পরিচয় কাজ হবে না। ইমান আমল ছাড়া কোন চালাকি চলবে না। কাজী ভাইরা যারা যাদের ইমানের ভিতরে এখনো ত্রুটি আছে, পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, ইমানটা আগে ঠিক করেন, আগে স্বচ্ছ একটা ইমান ভিতরে আনেন, তারপরে যতটুকু আমল করবেন ততটুকুই জমা হবে। আর খোদা না খাস্তা টুডা ফাডা ভাঙ্গা চুরা ইমানের ভিতরে যত এবাদত জমা করেন, বাবা ইবলিসের মতো কোন এবাদত কিন্তু জমা থাকবে না। কথা ঠিক না বেঠি? তবে ভাইরা বুঝি নাই, না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দলের মহাব্বাতে, দুনিয়ার মহাব্বাতে, ক্ষমতার মহাব্বাতে করছি। তওবা করো, তওবার দরজা খোলা। যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, আমিও তোদেরকে মাফ করিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। পাহাড় পরিমাণ গুনাহ করছি, যদি মাওলার দরবারে মাথা ঝুঁকানোর মতো ঝুঁকাইতে পারি, তওবার মতো তওবা করতে পারি, বাবা আত্তা ইবুন আলা জামবে কামাল্লা জামবালাহু, যেই ব্যক্তি গুনার থেকে তওবা করলো, খাস তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে এমন ভাবে মাফ করিয়া দেন, সে যেন কোনদিন গুনাহই করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মান জানি মান তাগাররাবা ইলাইয়া তালাকতাইতাহু মিন বাই, আমার মাওলা বলেন, যখন কোন বান্দা বান্দি ভাঙ্গা দিল নিয়া মাথা নত করে আমার দরবারে উপস্থিত হইয়া যায়, আমাদের জায়গায় থাকতে পারি না, তালাকতাইতাহু মিন বাই, ওই বান্দা বান্দির কাছে যাইয়া রহমাতের কোলে না লইয়া আমি পারি না। বাবা আমার মাওলার দয়ার কথা কি বলবো। বনি ইসরাইলের ভিতরে একটা ঘটনা, এক যুবক ছিল মুসা আলাইহিস সালামের জবানায়, ওই যুবক ছিল অত্যন্ত নিকৃষ্ট, খারাপ, এমন কোন অপরাধ, এমন কোন খারাপ কাজ নাই যে ওই ছেলে করত না। ওই ছেলে একবার ভাইরা যখন তাকে শহর থেকে সবাই তাড়াইয়া দিয়েছে, এই ছেলে শহরে থাকলে আমাদের ছেলে পান সব নষ্ট করিয়া ফেলাইবে, সমাজ নষ্ট করিয়া ফেলাইবে, তাকে দেশ থেকে সবাই মিলে তাড়াইয়া দিয়েছে, জঙ্গলের ভিতরে একা একা বসবাস করতেছে, এক সময় অসুস্থ হইয়া তার ভিতরে মৌয়াতের ভয় ভিতরে চলিয়া আসছে, ডাইনে তাকায় বামে তাকায় চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখে না কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই, শুধু জঙ্গল আর মরুভূমি, সব দিক থেকে নৈরাশ হইয়া আমার মালিকের দিকে তাকাইছে, আমার মাওলার দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া যুবক কান্দে আর বলে, মালি দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দিয়েছে, এমনকি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে না, মালিক তোমার ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি তাড়াইয়া দেওয়ার দরবার না, তোমার দরজা নাকি বন্ধ করতে চানো না, সব সময় আমাদের জন্য খোলা, মালিক তুমি নাকি মা বাবার চেয়ে আমাদেরকে হাজার গুণ বেশি ভালোবাসো, মালিক আমাকে মাফ করলে যদি তোমার বাদশাহী কমিয়া যায় মাফ করার দরকার নাই, আমাকে আজাব দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায় আমারে আরো আজাব দাও কোনো দাবি নাই,
আর যদি আমার মতো আপনার নালায়েককে মাফ করলে তোমার বাদশাহী কমিয়া না যায়, আমাকে কষ্ট না দিলে যদি তোমার কোনো ক্ষতি না হয়, মালিকেরে এই নালায়েকেরে তুমি মাফ করিয়া দাও, আমারে তুমি মাফ করিয়া দাও। ভাইরা তওবার মতো তওবা করছে, অন্তর থেকে তওবা করছে। যুবক এক সময় দুনিয়া থেকে যখন বিদায় হইয়া গেছে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী মূসা তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়া লাগবে, এবং শহরের ভিতরে এলান করিয়া দাও, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এলান করিয়া দিলেন, সমস্ত মানুষ জঙ্গলের দিকে ছুটছে, পাল্লা শুরু হইছে, কার আগে কে যাইবে। যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিয়েছিলাম অত্যন্ত নিকৃষ্ট আল্লাহর একটা দুশমন। শহরবাসী বলে, ও নবী মূসা আপনি কি বললেন আর আমরা সে কি দেখলাম, এ তো অত্যন্ত খারাপ ছেলে, এর জানাজা পড়লে আবার গুনাহ কিভাবে মাফ হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুশকিলে পড়িয়া মালিকের কাছে দরখাস্ত করেছেন, মালিক তুমি কি বলছো, আমি তো সেই কথাই জনগণকে শুনাইছি, এখন প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মূসা ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য, শহরবাসী মিথ্যা কথা বলে নাই, কিন্তু যখন মুসিবতগ্রস্ত হইয়া ফায়ারায়ুমনাহু ফালাম ইয়ারাহু করিবা ওয়ালা বাইদা, ডাইনে তাকায় সাহায্য তালাশ করে, দেখে না আমি মাওলা সারা ধারে কাছে কোনো সাহায্যের আশা নাই। ও বাম দিকেও তাকাইয়া যখন দেখে আমি মাওলা ছাড়া দারে কাছে কেউ নাই, সব দিক থেকে নৈরাশ্যয়া যখন আমার বান্দা আমার দরবারে ফিরিয়া আসছে, ও নবী মূসা মান জানি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাই, জব কোই বান্দা বান্দি মেরি তরফ আতা হয় শেকাস্তা দিল আতা হয় টুটা হুয়া দিল আতা হয়, জব ঘাবরা কর চারি তরফ মায়ুসি কা সমন্দর দেখতা হয় আসমান উস পর টুট সা নজর আতা হয় জমিন উস পর তঙ্গ হো জাতা হয় চারি তরফ কে দরওয়াজে জব উস পর বন্ধ হো জাতা হয় মেরি দরওয়াজা কবি বন্ধ নেই হোতা, সবাই যখন দরজা বন্ধ করে আমার দরজা তখনও খোলা, আমি মাওলা দরজা বন্ধ করতে জানি না, আমি তওবা করনে ওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, হে নবী মূসা আরো জানিয়ে রাখো, ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্য ক্ষমা চাইছে, ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কান্নাকাটি আমি মাওলার আড়ষ্টারে এমন গরম বানাইয়া বলাইছি, ওই মুহূর্তে যদি একবারও বলতো আল্লাহ দুনিয়ার সবাইরে মাফ করিয়া দাও, আমি মাওলার দুনিয়ার সবাই ওই মুহূর্তে মাফ না করিয়া পারতাম না। ও নবী মূসা আমি বড় দয়ার মাওলা। কাজী বাবা আমার মালিকের কথা কি বলবো, বুঝাইয়া বলার ক্ষমতা আমার নাই, আমার মাওলার দয়া। ভাইরা পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না, আমার মতো নিকৃষ্ট গোলামের দ্বারা মালিকের পরিচয় দেওয়া কোনোদিন সম্ভব না। আমার মাওলা তো মাওলা, আমার মাওলা যেমন বড় তার রহমত সেই রকম বড়, আমার মাওলা যেমন বড় তার জান্নাত সেই রকম বড়, আমার মাওলা যেমন বড় তার জাহান্নাম সেই রকম বড়, আমার মাওলার দয়াও যেমন বড় রাগও সেরকম বড়, আমার মাওলার রহমত যেরকম বড় আজাবও সেরকম বড়, আমার মাওলা সব বড় সব বড়।
কিন্তু শেষ পর্যন্ত আমার মাওলায় বলে, আমার মাওলায় বলে সাবাকাত আলা রহমাতি, আমার রহমত গজবের চেয়ে বেশি প্রাধান্য পাইয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহ আমার মাওলার রহমত তার রাগের চেয়ে গজবের চেয়ে অনেক বড়। কাজী ভাইরা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, দুনিয়ার ফেরে বেপরিয়া এই মাত্র কয়েকদিনের ভুল জিন্দেগানি মিথ্যা জিন্দেগানির পিছনে পড়িয়া আল্লাহ হারামকে হারাম মনে করি না, ভাইরা পরের মাল ঠগাইয়া খাওয়াকে কোনো ভাইরা বায়েব মনে করি না, আইল ঠেলিয়া খাওয়াকে ভাই আমার আরেক ভাইকে কষ্ট দেওয়াকে কিছু মনে করি না। বাবা খুব সাবধান, সময় কিন্তু একেবারে কম, একেবারে কম। এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় এ কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই। মৌয়াতের এক সেকেন্ডের কোনো ভরসা নাই বাবা আল্লাহ। আর বর্তমানে তো যে করোনা মহামারী শুরু হয়েছে, জানি না কাকে কারে কখন ধরিয়া বসে বাবা। যমুনা গ্রুপের মালিক মৃত্যুর আগে বলতেছে আমার হাজার হাজার কোটি টাকা, আমার এত সম্পদ, এত লোক, এত আত্মীয় স্বজন, আজকে আমার পাশে একটা মানুষও নাই, আমি এত অসহায়। ডাক্তার সাহেব আমার সমস্ত সম্পদ দিয়ে দেব, আমাকে একটু শ্বাস করার ব্যবস্থা করবে, আমার সমস্ত সম্পদ দিয়ে দেব, আমাকে একটু শ্বাসটা নেওয়ার ব্যবস্থা করিয়া দেব আল্লাহ। কাজী বাবা খুব সাবধান, ইমান আমল দুরুস্ত না করিয়া কিন্তু কবরে যাওয়া যাবে না। কাজী যারা এখানে আসছেন হাতে পায়ে ধরিয়া বলিয়া গেল, ইমান আমল দুরুস্ত করেন, খাঁটি মোমেন হইয়া মাওলার কবরে রওনা করেন, না বুঝিয়া আন্দাজি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বলিয়েন না, এক ভাই অপর ভাইকে গালি দিয়েন না, মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে কুৎসা করিয়েন না, তোহমাত দিয়েন না। বাবা তোহমাত যে কত বড় খারাপ জিনিস, সমস্ত আমল ধ্বংস হইয়া যায়, জোরে কান নাউজুবিল্লাহ। হিংসা আমাদের অন্তর ভরা, হিংসা যার ভিতরে থাকবে, হিংসা এমন খারাপ জিনিস, যেমন একটা ছোট্ট আগুন বড় একটা স্তূপ লাকড়িকে জ্বালাইয়া পড়াইয়া সারখার করিয়া দেয়, যার ভিতরে সামান্য পরিমাণে হিংসা থাকবে তার সমস্ত নেকি গুলো এভাবে ধ্বংস করিয়া ফেলাইবে। আজকে অনেক আলেমদের ভিতরে হিংসা দেখা যায়, বাবা তুমি আসলে আলেম নামের জালেম কথা ঠিক না বেঠি, জোরে কর ঠিক না বেঠি, তুমি আসলে আসল অর্থে আলেম হইতে পারো না, আলেমের ভিতরে হিংসা থাকতে পারে না। জি আমার মাওলার দিকে, আমার নবীর দিকে মানুষকে ডাকবে, তাকে সহযোগিতা করো, তার সহযোগিতা করতে পারো না অন্তত চুপ থাকো, বিরোধিতা করিও না কথা ঠিক না বেঠি, জোরে কর ঠিক না বেঠি, বিরোধিতা করিও না বাবা, ইমানের ভিতরেই খলল চলে আসবে বাবা। বিরোধিতা ভালো কাজ যারা করে তাদের বিরোধিতা করা, ভালো কাজের বিরোধিতা করা কথা ঠিক না বেঠি, জোরে কর ঠিক না বেঠি, তুমি কি কার বিরোধিতা করতেছো, কার বিরুদ্ধে কুৎসা কইতেছো, কার বিরুদ্ধে গীবাত শিকায়ত করতেছো, সে তো মাওলার দিকে মানুষকে ডাকতেছে কথা ঠিক না বেঠি, তুমি যদি তার বিরোধিতা করো আমার মাওলার বিরোধিতা করা হবে বাবা। কাজী খুব সাবধান, ঈমান আমল দুরুস্ত করেন, খাঁটি মোমেন হইয়া মাওলার কবরে রওনা করেন, প্রত্যেকে প্রত্যেকের জন্য খাস দলে দোয়া করেন। যেই ফেতনার জমানা আসছে ঈমান মজবুত রাখা বড় কঠিন, একমাত্র আমার মাওলার খাস মেহেরবানি ছাড়া বাবা ঈমানের উপরে মজবুত থাকা বড় কঠিন। এই জন্য বেশি বেশি মাওলার দরবারে দোয়া করা দরকার, বেশি বেশি তাহাজ্জুদের ভিতরে চোখের পানি ফেলাইয়া মাওলার সাহায্য কামনা করা দরকার। বড় ফেতনা চলতেছে, প্রত্যেকে প্রত্যেকের জন্য একটু অন্তর দিয়া দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ কি বলছি কি বুঝাইছি তোমার বান্দা বান্দীরা কি বুঝছে জানি না। মাবুদরে যেইভাবে বয়ান করা দরকার সেইভাবে বয়ান করার যোগ্যতা আমার নাই, যেই কথা বলা দরকার সেই কথা বলার এলে আমার নাই, কিন্তু তোমার বান্দারা তো আশা করি আসছে। আল্লাহ আমার নালাইকির কারণে তোমার বান্দাদেরকে মাহরুম করিও না, একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিও না। বৈরা দুই বড়া চোখের পানি সারিয়া নিজের গুনার কথা মনে করিয়া মালিকের দরবারে একটু ভালো করিয়া কান্দে না, মাফ চান। যদি কান্না না আসে কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে বুকুয়ে কুয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো, মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথা ডারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো, দেখবা এক সময় আল্লাহর ফজলে চোখে পানি চলিয়ে আসবে। আমার মাওলা সমুদ্রের পানি চায় না, আমার মাওলা জমজমের পানিও চায় না, আমার মাওলা বান্দার চোখের পানি চায়, বড় পছন্দ করে চোখের পানি, বড় দামি চোখে পানি হলো বান্দা বান্দিকে মাওলার জাহান্নামে জ্বালানো যাবে না। মাওলা একটু ময়দানের দিকে চাইয়া দেখো, তোমার বান্দারা কে কি বলে একটু শোনো। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদুর, তুমি তো কলবের খবরও জানো, কার কলবে কি ব্যথা আছে শোনো, কে কি বলে একটু শোনো। বড় গুনাহ করছি, অন্যায় করছি, ভুল করছি, বুঝিয়ে না বুঝিয়ে করছি, মাফ করিয়া দাও মালিক, ক্ষমা করিয়া দাও। একটা মানুষকে এখান থেকে খালি হাতে ফিরাইয়া দিও না, খালি হাতে যদি ফিরাইয়া দেবা এখানে কেন আনছো, এই ময়দানে কেন বসাই রাখছো, যখন নিয়ে আসছো ফিরাইয়া দিও না, দিও না, দিও না, একটা মানুষকেও ফিরাইয়া দিও না। দূর দূরান্তে পর্দার আড়ালে আমার যত মা বোনরা আমাদের সাথে শরীক হইছে, দোকানপাটে যে যেখানেই দোয়ায় শরীক হইল, আল্লাহ সকলের তোমার খাস রহমত নাজিল করো মাওলা। আল্লাহ সারা দুনিয়ায় মুসলমান ধ্বংস করার ষড়যন্ত্র চলতে আছে, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে সূক্ষ্ম ষড়যন্ত্র চলতে আছে, মুসলমান দিয়া মুসলমান ধ্বংস করার সূক্ষ্ম পায়তারা চলতে আছে, আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও। সমস্ত মুসলমানদেরকে বিনা শর্তে ইসলামের পতাকা তলে সমাবেত হওয়ার তৌফিক দিয়া দাও। প্রত্যেকটা মুসলমান মুসলমানকে ভালোবাসার আল্লাহ অন্তর তৈয়ার করিয়া দাও। সমস্ত মুসলমানদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকুর উপর আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের প্ল্যাটফর্ম আলাদা হইতে পারে, দরবার আলাদা হইতে পারে, মাদ্রাসা আলাদা হইতে পারে, আমাদের অন্তরগুলো এক করিয়া দাও, অন্তরগুলো এক করিয়া দাও। আমরা সবাই তোমার গোলাম হইতে চাই, প্রত্যেকটা মুসলমানের অন্তরকে এক করিয়া দাও, মুসলমানদেরকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দিয়া দাও।